লাল পাহাড়ির দেশে যা, রঙ্গা মাটির দেশে যা, হেতা কি তোকে মানাইছে না গ, একেবারেই মানাইছে নাই, লাল পাহাড়ির দেশে যা, সেখান গেলে মাদল পাবি, মেয়া মরদের আদর পাবি। কবি অরুণ কুমার চক্রবর্তী, যার নামের সাথে জড়িয়ে রয়েছে বাংলা ও বাঙালির আবেগ। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, সেই গান, যে গান আট থেকে আশি সকলের কাছেই প্রিয় গান, যে গান শুধুমাত্র বাংলার মাটিতে নয়, ভারতের মাটিতে নয়, যে গানে নৃত্য করেছেন একেবারে বিদেশের মানুষজন, ভারতের বাইরে অর্থাৎ দেশের বাইরে বহু মানুষের মুখে এই গান ঘুরে বেড়ায়, লাল পাহাড়ির দেশে যা। এই গানের কতটা মহিমা, যারা বাংলায় গান গায়, যারা বাংলায় অনুষ্ঠান করে, তাদের চেয়ে ভালো হয়তো আর কেউ জানে না, সেই কবি অরুণ কুমার চক্রবর্তী। আজ তিনি পাড়ি দিলেন তারাদের দেশে, না ফেরার দেশে, এমন ঘুম ঘুমালেন তিনি, অর্থাৎ যে ঘুম ঘুমালে আর কখনো ফিরে আসা যায় না, যেখানে পৌঁছায় না ইন্টারনেট পরিষেবা, যেখানে পৌঁছায় না হোয়াটসঅ্যাপ ফেসবুক। আমরা যতই কাঁদি না কেন, আমরা যতই তাকে ডাকি না কেন, তার কাছে আওয়াজ আর পৌঁছাবে না। তিনি পাড়ি দিলেন পরলোকের উদ্দেশ্যে, এই মর্ত লোক ছেড়ে পাড়ি দিলেন সেই সুদূর দিগন্তে, যেখানে আর তাকে কেউ চাইলেও ছুঁতে পারবে না, কেউ ডাকলেও বা কেউ অনুরোধ করলেও তিনি আর উচ্চারণ করতে পারবেন না, লাল পাহাড়ির দেশে যা। তবে অরুণবাবু আজ চলে গেলেন, বাংলা সাহিত্য সহ গোটা দেশের ইতিহাস, গোটা পৃথিবীর ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি, যার গান নিয়ে আজও বিভিন্ন রিয়ালিটি শো থেকে শুরু করে গ্রাম বাংলার একেবারে বিভিন্ন অনুষ্ঠানে ছোট ছোট খুদেরা নৃত্য করে, মুখে মুখে গান গেয়ে যায়। তবে এই গান কোথা থেকে হয়েছিল শুরু, মানে একটা জিনিস যখন তৈরি হয় তার একটা ইতিহাস থাকে, তার একটা সূচনার কোনো একটা পর্ব থাকে, যে একটা কবিতা যখন কবি লেখেন সেখানে অবশ্যই তার কোনো ভাবনা কাজ করে, সেইভাবেই কবি অরুণ কুমার চক্রবর্তীর মধ্যেও ভাবনা কাজ করেছিল, লাল পাহাড়ের দেশে যা। কেন হিতাকে তুকে মানাইছে না রে, শ্রীরামপুর স্টেশনে যখন তিনি ট্রেনের মধ্যে বসে আছেন, তখন শ্রীরামপুর স্টেশনে দেখলেন একটি মহুয়া গাছ। আমরা যে প্রাকৃতিক পরিবেশে রয়েছি, এই যে নদী গাছপালা, একেবারে সূর্য উদয় থেকে অস্তের পথে নদীর ধার দিয়ে, যে নদীকেই সামনে রেখে রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ সকলে কবিতা লিখেছিলেন, যে কবিতা আমরা স্কুল জীবন থেকে কলেজ জীবন, আমাদের ব্যক্তিগত জীবন সর্বক্ষেত্রে উচ্চারণ করে বেড়াই, চারিদিকে যে প্রকৃতির পরিবেশ, সেই প্রকৃতির পরিবেশকেও কিন্তু সামনে রেখেছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী। স্টেশনে যখন ট্রেন দাঁড়িয়েছে, ট্রেনের জানলা দিয়ে তিনি দেখতে পাচ্ছেন একটা মহুয়া গাছ, এবং সেই মহুয়া গাছকে দেখে তিনি মনে করছেন এ তো হুগলির মাটি, এ মাটি দোআঁশ মাটি, এখানে মহুয়া গাছ কেন? মহুয়া গাছ মানে সেটা হবে কোনো লাল মাটির দেশে, অর্থাৎ বাঁকুড়া কিংবা বীরভূম কিংবা পুরুলিয়ার মাটিতে, অর্থাৎ যেখানে লাল মাটি সেই জায়গায়, সেখান থেকে শ্রীরামপুরের মতো একটি দোআঁশ মাটির এলাকা, হুগলির মতো একটি জায়গা, সেখানে এই মহুয়া গাছ, সেই মহুয়া গাছকে নিয়ে দেখেই তিনি মুখে দুটি শব্দ উচ্চারণ করেছিলেন। কি সেই শব্দ? হিতাকে তুকে মানাইছে না রে, মানে এখানে তোকে মানাচ্ছে না, এই শব্দ। ভাবতে পারছেন যে এই একটা শব্দ থেকে এই গান হয়ে গেল, যে গান আমার আপনার সকলের মুখে মুখে উচ্চারিত হয়, যে গান বহু বছর আগে আমরা যখন একেবারে ছোট ছোট খুদেরা ছিলাম, সেই সময় পাড়ার প্যান্ডেলে, ঘরের টিভিতে, বর্তমানে ডিজিটাল অর্থাৎ মুঠোফোন হাতে এসে তাতে চালিয়ে আমরা এখনো শুনি, সেই লাল পাহাড়ের দেশে যা, সেখান থেকে গান, সেই গান আমরা দেখেছি বাংলা সহ হিন্দি ইংলিশ রিয়ালিটি শোতেও সেই গান হয়েছে, সেই গানের ভার্সন তৈরি হয়েছে, সেই গানের যিনি লেখক, যিনি স্রষ্টা, তারই আজ মৃত্যু। তাহলে কতটা ক্ষতি এই জগতের,
এই বাংলার সাহিত্য জগৎ, বাংলার কবিতা জগৎ। কবি অরুণ কুমার চক্রবর্তী যে শুধুমাত্র এই গান লিখেছেন তা নয়, তিনি বই লিখেছেন, তিনি কবিতা লিখেছেন, তিনি বিভিন্ন অনুষ্ঠানে কবিতা উচ্চারণ করেছেন, তার কণ্ঠের জন্য তিনি সুনাম পেয়েছেন। তবে ঠিক যে কথায় বলে যারা অঙ্ক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাদের মধ্যে নাকি জীবনের বা সাহিত্যের রস বলে কিছু থাকে না, অরুণ কুমার চক্রবর্তী ছিলেন একজন ইঞ্জিনিয়ার মানুষ, সেদিক থেকে একজন বিজ্ঞান বিভাগের মানুষ হয়েও বাংলা সাহিত্যকে ভালোবেসেছিলেন, বাংলা সাহিত্যের উপর লিখেছিলেন, এবং যে গান যুগের পর যুগ ধরে মানে মাইলের পর উপেক্ষা করে চলে যাচ্ছে। শুধু এই গান যে অরুণ কুমার চক্রবর্তী বাবু যতদিন বেঁচে ছিলেন ততদিন ছিল তা নয়, অরুণ কুমার চক্রবর্তী বাবু এই যে গান লিখে গেছেন, বাঙালি যতদিন বেঁচে থাকবে, বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে, লাল পাহাড়ের দেশে যা গানটিও ততদিনই বেঁচে থাকবে। অরুণ কুমার চক্রবর্তীর এই অকাল প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করছেন রয়্যাল বাংলার পরিবার। অরুণ কুমার চক্রবর্তী বাবু আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, তারাদের দেশে আপনি পাড়ি দিয়েছেন, তবে আপনার গান রয়্যাল বাংলা থেকে শুরু করে বাংলা ও বাঙালির মুখে মুখে আজ উচ্চারিত হবে, আপনার সেই গান আমরা মনে রাখব, রয়্যাল বাংলা পরিবার মনে রাখবে, আপনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে রয়্যাল বাংলা পরিবার।